শোনো রকি, আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবে, আর সেটা ভালো স্যালারির হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো, আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করব এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরির কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো, আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি। তার স্যালারি তো বেশি হবেই, তার এইচটা দেখো তুমি। আর আমার এইচটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখন। সে বয়স টয়স কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো।